হ্যালো বন্ধুরা, অলরাউন্ডার আকাশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অডিও স্টোরি। গল্পটির নাম মানুষ যখন ভূত ধরে। গল্পের লেখকের নাম অজানা। গল্পটি নিয়েছি একটি ছোটো বই, ভয়ঙ্কর ভূতের গল্প, এই বইটি থেকে। তাই চলুন শুরু করা যাক গল্প, মানুষ যখন ভূত ধরে। কি বন্ধুরা, গল্পের নামটা শুনে ভারী অবাক লাগছে তোমাদের, তাই তো? আসলে আমারও লেগেছিল। জানো, পেশাতে আমি এক ফটোগ্রাফার, নেশাতে সাংবাদিক। এই দুয়ে চোখগুলো কি থাকে! পায়ের নিচে সর্ষে, মাথার উপর উদার নীল আকাশ, যেদিকে দু চোখ যায় ছুটে যাওয়া। ঘরের কোনো পিছুটান থাকবে না, সংসারে কোনো মায়ার বাঁধন আমাকে ক্ষণকালের জন্যও বসিয়ে রাখতে পারবে না কোথাও। আজ পাহাড়ের সাথে বন্ধুত্ব, কাল নদীর সাথে দেখাশোনা, পরশু গভীর অরণ্যে বসে থাকা, এমনভাবেই কাটছে দিনগুলো। তারই মাঝে আসা যাওয়ার পথের ধারে কত মানুষের সাথে কত যোগাযোগ, তাদের গল্পের ঝুলিতে কত না গল্পকথা, রহস্যের চমক, রোমাঞ্চের ঝিলিক, দুঃখের ইশারা, সুখের উল্লাস, সব কিছু মিলেমিশে জীবনের এক একটি বর্ণরঙিন জলচ্ছবি। যাক, যে কথা বলছিলাম আবার সেখানে ফিরে আসি। সময়টা সবে মাত্র শেষ হওয়া বর্ষাকাল। আকাশে ভাদরের মেঘের আনাগোনা, পুজোর ঢাকের শব্দ শোনা যাচ্ছে কি! কাশ ফুলেরা হয়ে উঠেছে আরও বেশি উদ্ধত। আলপথ ধরে হাঁটছিলাম, যেমনটি হেঁটে থাকি মাঝে মধ্যে। দিকচক্রকালে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে বিদায়ী সূর্যরেখা। এই সময়ে পৃথিবীর চারপাশটা কেমন যেন শান্ত মনে হয়। নিরে ফেরা পাখিদের কূজন ছাড়া আর কোনো ধ্বনি নেই। মহাকাশ থেকে একটি দিন খসে গেল গাছের পাতার মতো, আর কখনো ফিরে আসবে না। আনমনে গান গাইছিলাম, আমার প্রিয় হারানো দিনের বাংলা গান। চমক ভাঙল এক সাধুর ডাকে, ইয়া লম্বা আলখাল্লা। হাতে রুদ্রাক্ষের মালা, বট গাছের নিচে বসে এক মনে জপ করছেন। শান্ত স্নিগ্ধ সুমিষ্ট কণ্ঠস্বরে আমাকে কাছে ডাকলেন, বললেন, বাবু সাহেব, যদি আরেকটু সময় এখানে অপেক্ষা করেন তাহলে এমন একটা অভিজ্ঞতা হবে আপনার জীবনের, বাকি দিনগুলোতে আপনি তা ভুলতে পারবেন না। এইসব সাধুসন্তদের প্রতি আমার কোনোদিন আকর্ষণ ছিল না, বরং কেমন একটা বিরূপ মনোভাব পোষণ করতাম তাদের প্রতি। আমার কেবলই মনে হতো তারা ধর্মের নামে সাধারণ মানুষকে শোষণ করেন। কিন্তু এই মানুষটিকে দেখে মনটা কেমন হয়ে গেল আমার। মনে হলো এর কাছে এলে সমস্ত অশান্তির উপশম মিলতে পারে, ইনি পৃথিবীতে জ্বেলে দিতে পারেন জ্ঞানের আলোকদীপ। কেন এমন হলো, নিজেকে নিজেই শুধালাম, উত্তরটা খুঁজে পেলাম না। ঝুপ করে অন্ধকার নেমে এলো দিগন্তে, বিস্তৃত আকাশরেখায়। সূর্যের শেষ আলো তখনও ঝিলিক দিচ্ছে, আর একটু পরেই নেমে আসবে রাত। আজ কি তিথি আমি তার খবর রাখি না। কেমন যেন মহাবিষ্টের মতো দাঁড়িয়ে আছি। সাধু মহারাজ আবার চোখ বন্ধ করেছেন, বাতাস বইছে শারদ বাতাস। অনেক কথাই মনে পড়ে যাচ্ছে আমার, বাড়ির কথা, আত্মীয় পরিজনদের কথা, বন্ধু বান্ধবদের কথা, মায়ের সাবধান বাণী। আর কতদিন এভাবে ঘুরে বেড়াবি এক জায়গা থেকে অন্য জায়গাতে? কোথাও একটা থিতু হবে, বসতে হবে তো। সাধু মহারাজ আবার উঠলেন, আমাকে ডাকলেন, মুখে কোনো কথা বললেন না। আমি তাকে অনুসরণ করছি, আলপথ পেরিয়ে ধান ক্ষেতকে একটু দূরে ফেলে রেখে এগিয়ে চলেছেন তিনি। কি আশ্চর্য, কতবার ভাবছি আমি ফিরে যাই, যে কাজে এসেছিলাম সেটা এখনো শেষ করতে পারিনি। শুনেছিলাম এখানে নাকি এক ভৌতিক বাড়ি আছে, হয়তো একটু ভুল বলা হলো। এখানে এমন এক মানুষ আছেন যিনি পাখি পোষার মতো ভূত পোষেন, খাঁচার মধ্যে, কাঁচের বোয়ামে, আর সেই ভূতদের দিয়ে যা কিছু করাতে পারেন রবটের মতো। খবরটা আবছা বেরিয়েছিল সংবাদপত্রের পাতায়। আসলে জায়গাটা হয়তো এমন, এই মুর্শিদাবাদ কত উত্থান আর পতনের সাক্ষী, প্রতিহিংসার রক্তাক্ত ইতিকথা। বাতাসের বুকে এখনও নাকি ভেসে বেড়ায় অপদেবতারা, যেসব মানুষগুলো অপূর্ণ আশা বুকে নিয়ে অকালে পৃথিবীর বুক থেকে চলে গেছে, তাদের আত্মা কেঁদে ওঠে গভীর রাতে।
তাই তো, মুর্শিদাবাদ এখনো ধরে রেখেছে শেষ না হওয়ার রহস্যকে। বাইরের পৃথিবী যতই এগিয়ে চলুক না কেন, এই জেলাটি পড়ে থাকবে মধ্যযুগের পৃথিবীতে। অনেকক্ষণ হাঁটার পর থামলেন তিনি, চকিতে আমাকে জরিপ করলেন পা থেকে মাথা অবধি। তার দৃষ্টিশক্তির মধ্যে কি একটা শীর্ষেণী অনুভূতি ছিল, বুকের মাঝে প্লাবন জাগালো, এই একটুখানি রক্তের উতরোল। পর মুহূর্তেই আমি নিজেকে সামলে নিলাম। আমি তো বিজ্ঞানের ছাত্র, আমি তো জানি কোথায় কখন কি ঘটতে পারে, তার অন্তরালে বিজ্ঞান কি কথা বলবে। তবে কেন এমনটি হচ্ছে, কেমন একটা অদ্ভুত অনুভূতি, বিরক্তি ও অনীহার পাশাপাশি হেঁটে যাওয়া, তবে ওই বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে পারছি না কেন। পরে অনেকবার অবসর সময়ে এই প্রশ্নটার মুখোমুখি দাঁড়াতে হয়েছে আমাকে। নিজেই নিজেকে কাটা ছেঁড়া করেছি, রক্ত ঝরেছে, কষ্ট পেয়েছি, উত্তরটা খুঁজে পাইনি। সাধু মহারাজ বললেন, আপনি তো ফটোগ্রাফার, শখের জার্নালিস্ট কি? আমি কি ঠিক বলেছি? আমার কাঁধে ঝুলছে ক্যামেরা, ঠিক আছে, কিন্তু আমি যে সাংবাদিকতার কাজকর্ম করে থাকি, এই তথ্যটা উনি পেলেন কোথা থেকে? পরক্ষণে আমার মনে হলো ব্যাপারটাকে নেহাতি এক কাকতালীয় ঘটনা বলা যেতে পারে। বইয়ের পাতায় পড়েছিলাম তারা নাকি এভাবেই মানুষের মনে দুর্বল স্থানে আঘাত করেন, তারপর টাকা পয়সা চেয়ে বসেন। প্যান্টের হিপ পকেটে খুব বেশি টাকা নেই, যখন যেখানে যাই বেশি টাকা সঙ্গে রাখি না আমি। সাধু মহারাজ হাসলেন, আমার মনে ভাব বুঝতে পেরেছেন। হাসতে হাসতে বললেন, কি আমাকে দেখে কি চোর বদমাশ ঠক প্রতারক বলে মনে হচ্ছে? আপনি যে উদ্দেশ্যে এই গ্রামে পা রেখেছেন সেখানেই আপনাকে নিয়ে যাচ্ছি। এবার সত্যি সত্যি আমাকে হোঁচট খেতে হলো, পথ চলতে চলতে নিজেকে সামলে নিলাম। উনি কি সত্যি মহাজ্ঞানী? মানুষের মনের মধ্যে কখন কোন ভাবনার উত্তরোল দেখা দেবে আগে থেকেই তা বুঝতে পারেন? তা না হলে উনি কেমন করে বুঝবেন এই গণ্ডগ্রামে আমি এসেছি এক ভূত মানুষের সন্ধানে? কিংবদন্তির নায়ক হয়ে যিনি বিরাজ করছেন তার সঙ্গে দেখা তো করতেই হবে আমাকে। সামনেই জীর্ণ একটা প্রাসাদ, সহসা তাকালে বোঝা যায় ইতিহাসের অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে তাকে। দেশলাই বাক্সের মতো ছোট্ট ছোট্ট ইট, কড়িবর্গা ঝুলছে, বাদুরের বাসা, চামচিকের আর্তনাদ, ক্যাঁচুর ক্যাঁচুর শব্দ হচ্ছে। আড়ালে আবডালে সাপেরা হয়তো বাসা বেঁধেছে। ধুলি ধূসরিত এই শয্যাতে কে বাস করে? একা নাকি সদল বলে, মানুষ নাকি মানুষরূপী শয়তান? তখন এমন অনেক প্রশ্ন এসে কড়া নাড়ছে আমার মনের দরজাতে। এবং কি আশ্চর্য, প্রতিটি প্রশ্ন বুঝতে পারছেন উনি। হেসে হেসে জবাব দিলেন, শুনুন, আপনার কোনো ভয় নেই, এখানে যিনি থাকেন তাকে দেখলে ভয় জাগাতেই স্বাভাবিক। এমন জটাধারী সন্ন্যাসী, লাল টকটকে, আলখাল্লা পরা, অনেকটা এই আমারই মতো আর কি। কিন্তু হলপ করে বলছি, উনি কখনো কারো কোনো ক্ষতি করেন না, আর ক্ষতি করবেনই বা কেন? ওনার ভাণ্ডারে এত সব ভূতদের আমদানি, ইচ্ছে হলে উনি তো মানুষকে মেরে ফেলতে পারতেন, জিন হয়ে লোকের শরীরে ঢুকে পড়তে পারতেন। তাহলে ওনার গুরু রুষ্ট হবেন, 7 বছর নর্মদা তীরে অমরাবতীতে কঠিন সাধনা করতে হয়েছে ওনাকে, তবে উনি ভূত ধরে রাখার এই মন্ত্র শিখেছেন। সন্ন্যাসী এগিয়ে চলেছেন লম্বা লম্বা পা ফেলে, আমি তাকে নিঃশব্দে অনুসরণ করছি। সহসা এক দৃশ্য দেখে বুকের রক্ত হিম হয়ে গেল আমার। আলপথে ফণা তুলে দাঁড়িয়েছে একটি সাপ, বিষাক্ত দেখে বোঝা যাচ্ছে। তার এই সুখে থাকার আস্তানাতে আমার মতো এক মানুষকে দেখে মোটেই খুশি হতে পারেনি সে, হবার কথাও নয়। আমি বেশ বুঝতে পারছি সাপটা আমাকে নিরীক্ষণ করছে, ইতিমধ্যে সে কি আমাকে তার লক্ষ্যবস্তু হিসাবে স্থির করেছে? বইয়ের পাতায় পড়েছিলাম, সাপ যদি কাউকে কাটবে বলে মনস্থ করে শেষ কাজটি না হওয়া পর্যন্ত চোখের পলক ফেলবে না সে। পরক্ষণেই ভাবলাম, সাপ কি দেখতে পায়? তার কি চোখ আছে মানুষের মতো, নাকি সবটাই আমাদের বানানো কল্পনা? লোকটিকে আর দেখতে পাচ্ছি না, বাতাসের মতো কোথায় মিশে গেলেন উনি। কি অবাক, সাপটি নিজেই মাথা নামিয়ে নিল, সরসর করে চলে গেল, অন্ধকারে মিলিয়ে গেল তার শরীরটা। যখন যেখানে যাই
সঙ্গে ছ সেলের টর্চটার থাকে। আমি আলো জ্বেলে দিলাম, অন্ধকারে দাঁড়িয়ে দিল, বোধহয় এখন পালিয়ে গেছে, দেখলেই বোঝা যায়। এখানে বহু বছর কোনো মানুষের পদচিহ্ন পড়েনি, মৃত অতীতকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। এই পরিবেশে আমি কি এক অবাঞ্ছিত আগন্তুক? যারা এখানে বাস করে তারা কীভাবে আমাকে অভিবাদন জানাবে? মৃত্যুর হুঙ্কারে, জীবনের আনন্দে, আতিথেয়তায়, নাকি সব মিলেমিশে এক অদ্ভুত রানবদ্য বেজে উঠবে? এখন তাঁকে দেখতে পেলাম, তিনি অদূরে দাঁড়িয়ে আছেন। মনে হলো যেন বাতাসের মধ্যে আবার ভেসে উঠেছেন, আমাকে ডাকলেন। ভারী সুমিষ্ট সেই কণ্ঠস্বর। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম। বিরাট একটা ঘর, দেখলেই বোঝা যায় এককালে সেখানে মানুষজন বসবাস করতেন। ঝাড়বাতি ঝুলছে, জানলার কপাটে ঝুলে গেছে, ঝড়ের হাওয়া এসে লুটোপুটি খেলে মেঝের ওপর। মার্বেল মেঝে, কতকাল পরিষ্কার করা হয়নি, ধুলো আস্তরণ, তারই মাঝে একটির পর একটি কাঁচের বয়েম। প্রদীপ শিখা জ্বলছে, মৃদু আলো আর আন্ধারের মায়া। উনি হাসলেন, বললেন, আমি হলাম সেই ভূত ধরা মানুষ, ভূত বাবাজি নামেই আমার পরিচয়। আরও একবার আঘাত পেতে হলো আমাকে। এতক্ষণ উনি কেন নিজের পরিচয় গোপন করেছিলেন? সেই রহস্যটা তো আমাকে আজ জানতেই হবে। উনি বললেন, আসুন, এই যে কাঁচের বয়ামটা দেখছেন, এর মধ্যে আমি একটা মামদো ভূতকে বন্দি রেখেছি। কখন কি অবস্থায় ভূতটাকে পেয়েছিলাম, কেন সে এইভাবে ভূত হয়েছিল, সব কিছু লেখা আছে ওই চিরকুটের মধ্যে। আপনি তো সাংবাদিক, পড়ে দেখতে পারেন, ইচ্ছে হলে ডায়ের পাতায় লিখে নিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তবে একটা অনুরোধ, জায়গাটা সঠিক বিবরণ কোথাও লিখবেন না, আমি চাই না কেউ এসে আমার এই সাধনাতে ক্ষতি করুক। পৃথিবীর মানুষ বড় লোভী, যদি একবার আমার খবর কেউ জানতে পায় তাহলে আর রক্ষে নেই, দলে দলে সাংবাদিকরা ছুটে আসবে, মানুষজন উৎপাত করবে, আমাকে এতটুকু শান্তিতে থাকতে দেবে না। মামদভূতের জন্ম বৃত্তান্ত, ব্যাপারটা শুনতে খুব অবাক লাগছে আমার কাছে। সোনার মতো অক্ষরে লেখা আছে, এই মানুষটি বজ্রপাতে মৃত্যু হয়েছিল। হারান মণ্ডল, বছর ২৮ বয়স, সমস্ত শরীরটা নীল হয়ে গেছিল, পোড়া কাঠের মতো, মা ডুকরে কেঁদে উঠেছিল, সাত মাস আগে বিয়ে হয়েছিল, বেচারি পারুল শাখানোয়া ভাঙতে ভাঙতে আকুল স্বরে কাঁদছিল। তাকেই আমি মামদো ভূত করে আটকে রেখেছি এই কাঁচের বয়ামের মধ্যে। ভারী ভালো এই হারান মণ্ডল, বায়না কিছু করে না, অমাবস্যার রাতে কাঁচা রক্ত চায়, এছাড়া আর কিছুই খায় না সে। প্রতিটি শব্দ আমাকে আঘাত করছে। আমি তাকালাম, সাধু মহারাজ চোখ বন্ধ করেছেন, রুদ্রাক্ষের মালা জপছেন। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম পরবর্তী বয়ামের দিকে, সেখানে একইভাবে লেখা আছে এক ব্রহ্মদৈত্যের ইতিকথা। ভদ্রলোকের নাম নিবারণ চক্রবর্তী, তান্ত্রিক সাধক হিসাবে যথেষ্ট খ্যাতি ছিল তার, এরই পাশে কুখ্যাতি। কালী পুজোর রাতে উনি নাকি বালক বলে দিতেন, আর কাঠিরা সজাগ থাকত, তারাই জোর করে তুলে আনত অসহায় একটি ছেলেকে। আদিবাসী হলে ভালো হয়, শরীরে কোনো খুঁত থাকলে চলবে না, তারপর সেই বলির রক্ত নিজে পান করতেন। এইভাবেই জীবিত অবস্থাতেই উনি ব্রহ্মদৈত্য হয়ে উঠেছিলেন। ওর সাথে আমার লড়াই হয়েছিল দিশের গড়ের জঙ্গলে, আমি মন্ত্র পড়া জল ছুড়ে দিয়েছিলাম ওনার দিকে, গায়ে লাগলেই দপ করে আগুন জ্বলে উঠছে। অনেকক্ষণ তিনি সেই জল পান করছিলেন, শরীরটা ধীরে ধীরে পুড়ে গিয়েছিল, শেষ পর্যন্ত ওনাকে হার মানতে হয়েছিল আমার কাছে। তখন থেকে বেচারি নিবারণ চক্রবর্তী এইভাবে বন্দী হয়ে আছেন কাঁচের বয়ামের মধ্যে। যতই পড়ছি ততই উৎসাহ বাড়ছে আমার। সত্যি কি আমি এক ভূতের রাজত্বে প্রবেশ করেছি? মানুষ কি এভাবে ভূত ধরে রাখতে পারে, কাঁচের বয়ামে থরে থরে সাজিয়ে রাখতে পারে, নাকি সবটাই এই লোকটির বুজুরুকি? ভাবনাটা মনের মধ্যে উদয় হওয়া মাত্র গুরু গুরু শব্দ শুনতে পেলাম। উনি উঠে দাঁড়িয়েছেন, চোখ থেকে রক্ত ঝরছে, আমার দিকে এগিয়ে আসছেন, শরীরের মধ্যে একটা আশ্চর্য পরিবর্তন। আমি বুঝতে পারলাম উনি অন্তর্দর্শী, আমি এই মাত্র কি ভেবেছি তা বুঝতে পেরেছেন। উনি চিৎকার করে বললেন, বাবুমশাই, আপনি ছেলে মানুষ, আপনি অনভিজ্ঞ, তাছাড়া আপনাকে দেখে কেমন যেন হয়ে গেছে আমার, তা না হলে আপনার এই বেয়াদপি এখনই শাস্তা করে দিতাম। এই দেখছেন তো,
চোখের নিমেষে উনি একটি চকচকে কৃপাণ বের করলেন ওনার আল্লা খল্লার অন্তরাল থেকে। প্রদীপ আলোকে ঝিঁকিয়ে উঠছে তা, আমার হাড় হিম হয়ে গেল, আমার রক্ত জমার বেঁধে গেল। আমি করজোড়ে প্রার্থনার ভঙ্গিতে বললাম, সাধু মহারাজ, এখন থেকে কথা দিচ্ছি আপনার কোনো কিছুতেই আমি আর অবিশ্বাসী হব না। উনি হাসলেন, হাতে অভয় মুদ্রা দেখালেন, আবার ফিরে গেলেন ওনার বাগ আসনে, চোখ বন্ধ করলেন, রুদ্রাক্ষের মালা জপতে থাকলেন। আমি পরবর্তী বয়ামের সামনে এসে দাঁড়ালাম, লেখা আছে এক তরুণী বধূর আত্মহত্যা। বেচারি শিখা, কী যে কষ্ট ছিল তার মনে। বিয়ের তিন দিন ঘুরতে না ঘুরতেই দেখা গেল বেনারসি শাড়ি গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েছে। পুলিশ এসেছিল, পোস্টমর্টেম হয়েছিল, মগ থেকে তাকে তুলে এনেছি আমি। রাতের অন্ধকারে খনা খনা গলায় কাঁদতে থাকে। কান্নার আসল অর্থ আমি বুঝতে পারি না, শুধু বুঝতে পারি এই পৃথিবীতে আরও অনেক দিন বেঁচে থাকার স্বাদ ছিল শিকার, বেঁচে থাকতে পারেনি, বেঁচে থাকতে চাইনি, তাই তাকে এক বন্দিনী হয়ে জীবন কাটাতে হচ্ছে কাঁচের ওই বয়ামের মধ্যে। একটির পর একটি ভূত অথবা ভূতনী এভাবে আটকা পড়ে আছে, কত সংখ্যা হবে? রাত কি এগিয়ে চলেছে হামাগুড়ি দিয়ে ভোরের দিকে? কোনো কিছুই তখন আর মনে নেই আমার। এমনই একটি ডায়েরি পাওয়া গিয়েছিল আজিমগঞ্জের পৌর প্রাসাদ বাড়িতে। পুলিশ এসেছিল অনেক দিন পরে, খবরটা তখন চারপাশে ছড়িয়ে গেছে। কীভাবে সাধু মহারাজ তার অমোঘ আকর্ষণে এভাবে ডাক দেন কোন তরুণী অথবা তরুণীকে? মনে যাদের উদগ্র উৎসাহ তার আত্মাটিকে বের করে নিয়ে আসেন শরীর থেকে, জারক রসে ভিজিয়ে রাখেন, তারপর বয়মে বন্দি করে দেন, কাগজে চিরকুতে লিখে রাখেন বানানো শব্দে তার জন্মবৃত্তান্ত। পুলিশ অফিসার সুলতান সিং মনে অসম সাহস, ভূত পেতে বিশ্বাস করেন না। পরপর তিনটি গুলি ছুড়েছিলেন সাধু মহারাজকে লক্ষ্য করে, তখন তিনি হো হো করে হাসছেন, তখন তিনি চোখের ইঙ্গিতে আগুন জ্বালাচ্ছেন, গুলিগুলো বেরিয়ে গিয়েছিল, শরীরে কোনো আঘাত হানতে পারেনি। অবশেষে যখন ট্রিগার টিপে চতুর্থবারের মতো গুলি করার চেষ্টা করেছিলেন সুলতান সিং, চোখের নিমেষে অদৃশ্য হয়ে গিয়েছিলেন সাধু মহারাজ। শুধু পড়েছিল তার আল খাল্লা, মাথার পাগড়ি, কৃপাণ, আরও কত কী। আরও একটি অঘটন ঘটে গিয়েছিল, একটির পর একটি বয়ম থেকে তখন অতৃপ্ত আত্মারা বেরিয়ে আসছে, তাদের পৈশাচিক হাসিতে ভরে উঠেছে মাঝরাতের বাতাস, শুরু হয়ে গেছে বিপর্যয়, মনে হচ্ছে শেষের ঘণ্টা বুঝি বেজে উঠেছে। কীভাবে যে সুলতান সিং ওই পুরো প্রাসাদ থেকে বাইরে আসতে পেরেছিলেন সেটা বলতে গেলে আর একটা ইতিহাস হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, এখানেই গল্পটি শেষ, আশা করি গল্পটি আমাদের ভালো লেগেছে। এটা আমার প্রথম অডিও স্টোরি, তাই এই গল্পের মধ্যে কোনো রকম ভুল হয়ে থাকলে মার্জনা করবেন, আর কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন।